ছোট্ট একটি বীজের মধ্যে ঘুমিয়েছিলাম শ্রাবণে। কাঠঠোকরা ফল খুঁড়ে ঝাপটা মেরে কোন দূরে উপেক্ষারা এক ঝঞ্ঝাটে ভাসিয়ে দিল প্লাবনে। দূর পথিকের পায়ে চেপে ঝাপটে নদীর বাঁশবনে ঠাই মিলেছে আনমনে। দুর্বা ঘাসের ঠেস মূলে একটু শিশির তুলতুলে ঘোমটা খুলে কুলকুলে বলল দেখো চোখ মেলে, পৃথিবীর আজ দুঃসময় স্বস্তি খোঁজে তোমার ঠায়। অমনি বীজের বুক চিরে পা বাড়ালাম এই ধরায়, তীব্র দাহে স্বস্তি দেব বর্ষা হবে এই খরায়। প্লাবনটাও রুখে দেব প্রতিজ্ঞাজ ভিন্নতায়, শিশির কণা ঠিক বলেছে আমার এখন ভীষণ দায়। শির তুলে তাই উচ্চতায় হাত ছোয়ালাম দূষণটায়, হঠাৎ আমায় চমকে দিল মানব মনের হিংস্রদায়। এক কাঠুরে ডাল ছিঁড়ল পত্র বাকুল ফুল খুলল, মনের সুখে ফল তুলল আত্মধ্যানের শূন্যতায়। আমি রইল যে দুঃখের শ্রাবণে নেই, যাদের জন্য ফোঁটা আমার সেই আমাকে করে এ কি খেলার করে। ক্ষমার চোখে দেখেও তাহা ভীষণ ব্যথা সয়ে আবার আমি ডাল ছড়ালাম পত্র দিলাম মেলে। একদা এক পথিক এসে ভীষণ সুখে হেসে তাও নিল তুলে, জোর হারালাম মূলে। এমন কর্ম দেখে দূষণটাকে রেখে বিদায় অবশেষে, সেই পাখিটা আজ এসে তাই দেখল উড়ে ঘুরে শোকে ক্ষোভে অভিমানে ক্ষুধা তৃষ্ণায় ভোগে। হেন কর্ম বলে পৃথিবী আজ ঠিক করেছে জবাব দিচ্ছে।